হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কি নিয়ে এসেছি। আজকে আমি এনেছি পটল চিংড়ি। তো আমি চিংড়িটাকে আগে দিয়ে ভেজে নিয়েছি আর আলুগুলো আর পটলগুলোকে কেটে রেখেছি। তো এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো যতগুলো পটল আমি নিয়েছি সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তেলের মধ্যে পটলটাকে একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলো একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিচ্ছি লবণ। দু চামচ মতো লবণ দিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে যাবে, হালকা ভাজবো আমি। হালকা পটলগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এবার আলু আর পটল একসাথে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যাতে আলুর ভিতরে লবণগুলো ভালো করে ঢুকে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, আমি দু চামচ মতো হলুদ গুঁড়ি দিচ্ছি। তো এবার নুন আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু পটলটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে যাচ্ছে। টমেটোটা ভালো করে গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাকা লঙ্কা, আদা কুচি। এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে আলু আর পটলের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষে কষে যাওয়ার পরে পরেই ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে আলু আর পটলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালো করে যাতে জলের সাথে মিশে যায় একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ আলু আর পটল সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কীরকম দেখতে লাগছে, কী সুন্দর আমার চিংড়ি পটল চিংড়িটা হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পটলটা নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা আমার পটল চিংড়ি কিন্তু হয়ে এসেছে, ভালো মাখা মাখা মতো ঘন ঘন হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই এটাকে নামাবো। তো বন্ধুরা আমার পটল চিংড়ি রেডি, দেখো কী সুন্দর দেখতে লাগছে। তো আপনারা প্লিজ এটাকে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বাই।